বাংলাদেশ সরকারের উপর দ্রুত আস্থা ফিরিয়ে আনা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি জানিয়েছেন, অন্তর্ভুক্তি মেয়াদ শেষ হলে ক্ষমতায় থাকার কোনো ইচ্ছা নেই তার। শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ঢাকায় ফিরে তার প্রথম বক্তৃতাতেই বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষা করাই হবে তার প্রথম কাজ, কারো উপর কোনো হামলা যাতে না হয় সে আহ্বান জানিয়েছেন তিনি। এর পাশাপাশি তিনি বলেছেন, আমার ওপর আস্থা রাখুন। তিনি ছাত্র জনতার অভ্যুত্থানকে দ্বিতীয় স্বাধীনতা হিসেবে উল্লেখ করে বলেছেন, এ স্বাধীনতা আমাদের রক্ষা করতেই হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস দ্য ফিনান্সিয়াল টাইমসকে জানিয়েছেন, অন্তর্ভুক্তি মেয়াদ শেষ হলে নির্বাচিত বা নিয়োগপ্রাপ্ত কোনো ভূমিকায় থাকার ইচ্ছা নেই তার। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ জানান, প্রথমে তিনি ছাত্রদের অনুরোধ গ্রহণ করতে নারাজ ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সম্মতি দেন। ডক্টর ইউনূস বলেন, শিক্ষার্থীদের আত্মত্যাগের পরিপ্রেক্ষিতে, বিশেষ করে যারা আমাদের দেশের মুক্তির জন্য প্রাণ দিয়েছে, আমি তাদের না বলতে পারিনি। তিনি আরও বলেন, আগামী দিনগুলোতে বাংলাদেশকে পুনর্গঠনের জন্য কীভাবে আমরা একসঙ্গে কাজ করতে পারি সে বিষয়ে সংশ্লিষ্ট সব দলের সঙ্গে কথা বলব। আজ রাত 8:30 নতুন অন্তর্বর্তীকালীন সরকার শপথ হবে বলে জানা যায়। এই সরকারের সদস্য 15 জনের মতো হতে পারে বলে গতকাল বুধবার সংবাদ সম্মেলনে জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান।